আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কাল 20 তারিখ থেকে, মানে মার্চের 20 তারিখ থেকে আপনার খেলাটি শুরু হবে। তো কখন খেলাটি শুরু হবে সেটাও জানেন না, কারণ খেলাটি শুরু হবে ভোর 4টা থেকে, বাংলাদেশে ভোর 4টা থেকে খেলাটি শুরু হবে। তো এখন আসি মেন কথায়। মেন কথাটা হলো যে আপনারা কিভাবে এই বাংলাদেশ এবং কি নিউজিল্যান্ডের ম্যাচ আপনাদের মোবাইল, পিসি অথবা যে কোনো মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে কিভাবে দেখবেন, তো আপনাদেরকে আমি সেটাই দেখাবো। কারণ আপনাদের জন্য একটা সুখবর, সেটা হলো র‍্যাবিট হোলস তাদের ইউটিউব চ্যানেলেও খেলা দেখাতে পারে, এবং কি তাদের যে ওয়েবসাইটটা আছে তাদের ওয়েবসাইটেও খেলা দেখাতে পারে, এবং কি জি টিভিতে খেলা দেখতে পারবেন। কারণ আমি শিওর হচ্ছি না ইউটিউবেরটা, মানে জি টিভির র‍্যাবিট হোলসের যেটা আছে সেটা আমি শিওর হচ্ছি না, কারণ তারা ওইভাবে মনে হয় অ্যানাউন্স করে নাই। কিন্তু একটা অ্যানাউন্স করছে, সেটা হলো ইউটিউবে তাদের যে র‍্যাবিট হোলস ডিডি স্পোর্টসের যে একটি অ্যাপ, সরি ওয়েবসাইট আছে, তো সেই ওয়েবসাইটের মধ্যে মাস্টলি খেলা দেখাবে, এবং কি ইউটিউবেও খেলা দেখাতে পারে না দেখাতে পারে, কিন্তু আপনারা ওই অ্যাপস সরি ওয়েবসাইটের ভিতরে যে খেলাটা দেখতে পারবেন। তো আমি দুটা মাধ্যমেই দেখাবো, এবং কি যারা টেলিভিশনে দেখতে চান তারা জি টিভিতে দেখতে পারবেন। তো আপনাদেরকে আমি দুটা মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা দুটি মাধ্যমেই মানে দেখবেন। তো তার জন্য আমি প্রথমে ইউটিউবেরটা দেখাচ্ছি, কারণ জানি না ইউটিউবে দেখাবে নাকি না দেখাবে, যে সঠিক আমি জানি না। তো তারপরে দেখাচ্ছি যে কোথায় দেখাতে পারে। তো তার জন্য আপনাদের মোবাইলের যে ইউটিউব অ্যাপসটা আছে, তো সেই ইউটিউব অ্যাপসটা ওপেন করবেন। ইউটিউব অ্যাপসটা ওপেন করার পর আপনার যে উপরে যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সে ক্লিক করে র‍্যাবিট হোল, RABITHOL, র‍্যাবিট হোল বিডি স্পোর্টস লিখে সার্চ দিবেন। আর র‍্যাবিট হোল বিডি স্পোর্টস লিখে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন 5.28 মিলিয়নের যে একটি সাবস্ক্রাইবারের যে চ্যানেলটা, তো এই চ্যানেলেই আপনারা খেলাটি লাইভ করানো হতে পারে। তো এখানে আপনারা সরাসরি, এখানে যদি তাদের ইউটিউবে যদি লাইভ দেখায় অবশ্যই এখানে আপনারা লাইভ দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি থাম্বনেল দিয়ে দিয়েছে জিটিভি, এবং জিটিভি র‍্যাবিট হোল্ডার স্পোর্টস, তো এখানেও খেলা দেখাতে পারে। তো তাছাড়া যদি এই ইউটিউবে খেলা না দেখায় তারা, তো আপনারা ওয়েবসাইটের ভিতরে খুব সহজে আপনারা খেলাটি দেখতে পারবেন। তো সেটা কিভাবে দেখবেন, তার জন্য আপনারা আপনাদের যে ব্রাউজার আছে, আপনাদের মোবাইলের যে ব্রাউজার, যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো আমি আমার মোবাইলের ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে চলে আসার পর এখানে লিখবেন, সার্চ বক্সে লিখবেন র‍্যাবিট হোল, RABITHOL, র‍্যাবিট হোল বিডি লিখে সার্চ দিলেও হবে, র‍্যাবিট হোল বিডি স্পোর্টস লিখেও সার্চ দিলে হবে। তো একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তাদের যে একটি ওয়েবসাইট RABITHOLBD.com, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এবং আপনারা যদি চান যে না আমরা সার্চ দিয়ে বের করবো, তো আপনারা সেটা বেরও করতে পারেন। তো আসার পর অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে, অবশ্যই অ্যাকাউন্টটা করতে হবে। তো সেই অ্যাকাউন্টটা আপনারা দুটি মাধ্যমে করতে পারেন। তো সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ফেসবুক, আপনারা সরাসরি ফেসবুকের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট যে আছে তো সেটার মাধ্যমে আপনারা লগ ইন করতে পারেন, অথবা আপনারা আপনাদের যে জিমেইল অ্যাকাউন্ট আছে লগ ইন উইথ গুগল, তো সেখান থেকেও আপনারা লগ ইন করতে পারেন, মানে অ্যাকাউন্ট ওইখান থেকেই লগ ইন হবে সরাসরি। তাছাড়া যদি আপনি এই যে ডোন্ট হ্যাভ অ্যানি অ্যাকাউন্ট ক্লিক হেয়ার টু রেজিস্টার, এখান থেকে যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান তো এখান থেকেও খুলতে পারেন। তো তার জন্য এই ক্লিয়ার হেয়ারে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমি বলবো যে এখানে লগ ইন উইথ গুগল যে লেখা আছে, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার মোবাইলে যে যতগুলো জিমেল আছে তো সবগুলো জিমেল এখানে শো হবে। তো শো হওয়ার পর সেই জিমেলগুলো আপনারা ক্লিক করে লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো তারপরে আপনাদের মাঝে এরকম একটি ওয়েবসাইট আসবে। তো আমার নেট কানেকশন একটু সমস্যা হচ্ছে, তার জন্য পুরো ইন্টারফেসটা আসতে একটু দেরি হচ্ছে। তো এইখানে দেখেন বাংলাদেশ এবং কি বাংলাদেশ ট্যুর অফ নিউজিল্যান্ড সিরিজ 2021, এখানে যে ওয়াচ লাইভ লেখাটি দেখতে পাচ্ছেন, তো যখনই এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করার পর আপনাদের মাঝে নতুন একটা ইন্টারফেস শো হবে। তো এই ইন্টারফেসটা শো হওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে একটি প্লের মতো আইকন আছে, এই প্লে আইকনে যখনই ক্লিক করবেন, এই প্লে আইকনে ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে লাইভ দেখতে পারবেন, সরাসরি এখান থেকে লাইভ দেখতে পারবেন। এবং কি এই মাধ্যমে দুটি মাধ্যমে আপনারা লাইভটি দেখতে পারেন, জি টিভিতে আপনারা খেলা দেখতে পারবেন সেটা টিভিতে, এবং কি যদি আপনারা ইউটিউবে দেখতে চান সেটা র‍্যাবিট হোল বিডি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে, এবং যদি আপনার ওয়েবসাইটে দেখতে চান তাহলে র‍্যাবিট হোল বিডি স্পোর্টসের যে ওয়েবসাইট আছে তো সেখানে খেলা দেখতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।